রিক্সা থেকে নেমে আমরা দুজনে পার্কের একটা নির্জন জায়গায় বসে আছি। একটু পর হঠাৎ করে রিয়া উঠে হাঁটা শুরু করল এবং আমাকে বলল, চলো এখান থেকে। কেন, থাকি না একটু, জায়গাটা কি সুন্দর। তোমার কাছে তো সুন্দর লাগবে, মেয়েরা যে তোমার দিকে তাকিয়ে আছে এজন্যে থাকতে যাচ্ছ, তাই না? আরে কোথায়, কোন মেয়ে তাকিয়ে আছে? হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। কথাটা বলে রিয়া হাঁটতে শুরু করলো আর আমিও তার পিছু পিছু ছুটছি। বা, আমার বউকে রাখলে এত সুন্দর দেখায়, জানতাম না তো, তাহলে আরও আগে এমন রাগাতাম। এবারও রিয়া কিছু বলছে না, চুপ করে শুধু হাঁটছে। আমি একটা ছোট্ট বাচ্চাকে দেখে বললাম, এ রিয়া দেখো বাচ্চাটা কি সুন্দর, তাই না? একদম কিউটের ডিব্বা। এবার রিয়া দাঁড়ালো, তারপর সেই বাচ্চাটার দিকে তাকালো। সত্যি তোমার বাচ্চা ভালো লাগে? অনেক ভালো লাগে। আমাদেরও এমন একটা কিউট বাচ্চা হবে, তাকে নিয়ে আমরা এমন ঘুরতে বের হব, কতই না মজা হবে, তাই না? রিয়ার দিকে তাকিয়ে দেখি সে লজ্জা পেয়েছে। তারপর ডিনার করে রাতে বাসায় ফিরলাম। কিছুদিন পর, হ্যালো, কোথায় তুমি? কোথায় আবার, অফিসে। এখনই বাসায় আসো, তাড়াতাড়ি, খুব আর্জেন্ট। কেন, কি হয়েছে? উফ, এত কথা বলো কেন তুমি, আসতে বলেছি, আসো। আচ্ছা আসছি। তারপর আমি তাড়াতাড়ি করে বাসায় গেলাম। খুব টেনশন হচ্ছে, কোনো সমস্যা হলো নাকি আবার? কেন তো আর্জেন্ট বাসায় আসতে বললো? বাসায় পৌঁছে দেখি দরজাটা খোলা আছে। এটা দেখে তো টেনশন আরও বেড়ে গেল। বাসার ভিতর ঢুকে রিয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। অনেক খোঁজার পর পাগলিটাকে ছাদের এক কোণায় দেখতে পেলাম। কি ব্যাপার, আমাকে তো আর্জেন্ট আসতে বলে তুমি এখানে লুকিয়ে আছ? কি হলো, কিছু বলছো না কেন? বলছি আগে চোখ বন্ধ করো। কি এমন কথা বলবে যে চোখ বন্ধ করা লাগবে? আহ, করো না, তা না হলে আমার কথাটা বলতে লজ্জা করে। আচ্ছা, এই নাও, চোখ বন্ধ করলাম, এবার তো বলো। তারপর রিয়া আমাকে জড়িয়ে ধরে আমার কানের কাছে মুখ এনে বলল, তুমি বাবা হতে যাচ্ছ। কি, এ তো খুশির একটা খবর, তুমি আমাকে দেরি করে দিলে কেন? আহ, আমার লজ্জা করে না বুঝি। তারপর আমি রিয়াকে কোলে করে নিয়ে সারা ছাদে হাঁটছি। এই ছাড়ো, পড়ে যাবো তো। না না, এখন আর ছাড়বো না। তারপর রিয়াকে কোলে নিয়ে ছাদ থেকে ঘরে নিয়ে আসলাম। আমি কাজ না করলে কে করবে শুনি? কেন, আমি করব, তাই বুঝি। তাই। ওরে আমার জামাই ডারে, সে নাকি সব কাজ করবে। 5 বছর পর একটা পার্কে আমি আর আমার 5 বছরের মেয়ে নীলাকে নিয়ে বসে আছি। বাবা, আইসক্রিম এনে দাও। আমার মামুনিটা আইসক্রিম খাবে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। হ্যাঁ যাও, নিয়ে আসো। তাহলে তুমি এখানে বসো, কেমন? আমি যাবো আর আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। তারপর আমি আইসক্রিম নিয়ে আসছি। দূর থেকে দেখি নীলার পাশে কে যেন বসে আছে, চেহারা ঠিক বোঝা যাচ্ছে না। আমি কাছে আসতে বড় ধরনের একটা শখ খেলাম। এ দেখি মেঘা, মেঘাও আমাকে দেখে অবাক হলো। কেমন আছে রবি? ভালো, তুমি কেমন আছো? এই তো আছি কোন রকম। এটা তোমার মেয়ে নাকি? হ্যাঁ। তোমার মেয়ে দেখতে একদম তোমার মতনই হয়েছে। কি নাম তোমার? নীলাকে জিজ্ঞাসা করলো। আমার নাম নীলা। বাহ, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার নামটাও সুন্দর। এনা মামুনি। রিয়া কোথায়, দেখছি না যে। রিয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আমি চুপ করে আছি। কি হলো, চুপ করে আছো যে? রিয়ার নেই। নেই মানে কি বলছো তুমি? হ্যাঁ, সে আমাকে সেটা অনেক দূরে চলে গেছে, সেখানে গেলে কেউ আর শত ডাকার পরেও ফিরে আসে না। কি বলো এসব,
রিয়া মারা গেছে? হ্যাঁ, নীলার জন্মদিনে সে আমার কাছে চলে গেছে। কথাগুলো বলার সময় বুঝতে পারলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে। মেঘার দিকে তাকিয়ে দেখি তার চোখেও পানি। তারপর আমি চোখের পানি মুছে মেঘাকে বলি, তাহলে এবার বলো তোমার খবর কি, বিয়ে করেছ? জীবনে একজনকে ভালোবেসেছিলাম আর সে হলো তুমি। তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি নাই। আজ আমি বিয়ে করিনি। আমাদের কথার মাঝে নীলা নানা মানে আমার স্যার চলে আসলো। আরে মেঘা, কেমন আছো? জি স্যার, ভালো আছি। তাহলে মেঘা একদিন এসো আমাদের বাসায়। আন্টি প্লিজ আসবেন। তুমি যখন বলছো তাহলে তো আসবই। নীলাকে কোলে নিয়ে কথাটা বলল। তারপর আমরা মেঘাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। এখন আর স্যারকে অফিসে যেতে দিই না, কারণ রিয়া মারা চাপাড়াকে বলে গেছিল আমি যেন তার বাবাকে নিজের বাবা মনে করি, আর অফিসের সব দায়িত্ব যেন আমি নিই। একদিন বাসায় বসে অফিসের কিছু কাজ করছি, এমন সময় দেখি মেঘা এসেছে। ভেতরে আসতে পারি? আরে তোমরা ভিতরে আসতে আবার বলা লাগে নাকি, চলে এসো। তারপর মেঘা ভিতরে এসে আমার সামনে বসলো, আর আমি আমার মতো কাজে ব্যস্ত। এটা থেকে মেঘা বলল, নীলা কোথায়? উপরে, মনে হয় তা নানার সাথে আছে। তারপর মেঘা উপরে চলে গেল। আমি কি নানা নাতনির খেলার মাঝে আসতে পারি? আরে মেঘা, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আন্টি তুমি আসো, আমাদের সাথে খেলবে। হ্যাঁ চলো। আচ্ছা নানা ভাই, তুমি একটু বাবার কাছে যাও, তোমার নীলা আন্টির সাথে আমার একটু কথা আছে। আচ্ছা তাহলে তোমরা কথা বলো। মেঘা মা, তোমার সাথে আমার কিছু কথা ছিল যে আমি এখনো আবিরকে বলিনি। জি স্যার বলুন। জানো মা, রিয়া যেদিন জানতে পারে সে মা হতে চলেছে, সেদিন জীবনে সবচেয়ে খুশি হতে আমি তাকে দেখেছি। আবিরকে কিছুদিনের কাজের জন্য বাইরে যেতে হয়েছে, তাই রিয়াকে আমার বাসায় রেখে আসে। এটুকু বলেই থেমে যায়, তারপর আবার বলতে শুরু করল, একদিন সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়, তারপর তাকে হাসপাতালে নিয়ে আসলাম। ব্যথার যন্ত্রণায় ছটপট করতে থাকে আমার মেয়েটা, ডাক্তারও সব কিছু টেস্ট করে বলে, দেখুন রোগীর অবস্থা খুব খারাপ, এখনই অপারেশন করাতে হবে, আপনি একটা এখানে সই করে দিন। তারপর আমি কাগজটাই সই করে দিলাম, কিন্তু ব্যথার যন্ত্রণায় ছটপট করতে থেকে রিয়া বলে, পাপা আমার একটা কথা রাখবে। কি কথা মা বল, তোর সব কথাই আমি রাখবো। যদি আমি অপারেশন থিয়েটারে মারা যাই, তাহলে আবিরকে তুমি আবার মেঘার সাথে বিয়ে দিয়ে দিও, মেঘা আবিরকে খুব ভালোবাসে। না মা তুই চুপ কর, দেখিস তোর কিচ্ছু হবে না। না বাবা তুমি কথা দাও, আবিরকে তুমি মেঘার সাথে বিয়ে দেবে? বাবা দেখো আমার এমনই কপাল, আবিরকেও শেষবারের মতো একটিবার চোখে দেখাও দেখতে পারলাম না। না মা তুই আবিরকে দেখবি, আমি ওকে ফোন দিচ্ছি, ও আসছে বলছে। এরপর রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এর মধ্যেই আবিরও চলে আসে, আর এসেই আমার রিয়ার এখন কি অবস্থা? ডাক্তার ওকে অপারেশন করতে নিয়ে গেছে, তুমি কোনো টেনশন করো না। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে আবির ছুটে যায় তার কাছে। ডাক্তার আমার রিয়া কেমন আছে, ও ভালো আছে তো? আপনার মেয়ে সন্তান হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি, তারপরও আপনার স্ত্রীকে আমরা বাঁচাইতে পারিনি। এখন তুমি বলো মা, তুমি কি আমার রিয়ার শেষ ইচ্ছেটা পূরণ করবে? আচ্ছা নীলা, যদি আমি তোমার মা হই তাহলে কেমন হয়? সত্যি তুমি আমার মা হবে? কি মজা কি মজা, তাহলে তোমাকে আমি মামুনি বলে ডাকবো। হ্যাঁ ডাকো মামুনি। নীলা ও ঘুমিয়ে গেছে।
ও কিছু না খেয়ে ঘুমিয়ে গেল। না না, আমি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কি বলো, নীলা খেলো? ও তো আমাকে ছাড়া খায় না। যাই হোক, চলো তোমার বাসায় দিয়ে আসি। হুম চলো। তারপর মেঘাকে তার বাসায় দিয়ে আসলাম। কিছুক্ষণ পর মেঘার আমাদের বাসায় আসছে না। এর ভিতর নীলার কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি ব্যাপার, আমার পরিটা কান্না করছে কেন? আমি আমার মেঘা মামুনির কথা বলছি। সে তলমর মামুনি হয় না। চলো নাস্তা করবে, সকালে তুমি কিচ্ছু খাওনি। না, সে আমার মামুনি হয়, আর তুমি আমার মামুনিকে আমার কাছে এনে দাও, না হলে কিন্তু আমি কিচ্ছু খাবো না। এই কথা বলে কান্না করতে করতে রুমে চলে গেল। পড়ে গেলাম মহা বিপদে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে অফিসে চলে গেলাম। রাতে বাসে এসে শুনি নীলা এখনও কিছু খায়নি। নীলামা চলো কিছু খেয়ে নেবে। না, আগে তুমি মামুনিকে এনে দাও। বলছি না তুমি খেতে চলো, একদম বাচ্চাদের মতো করবে না। না না, আমি কিছুই খাবো না। ঠাস করে নীলার গালে একটা চড় মারলাম। না, এ আমি কি করলাম? রাগের পথে আমি নীলাকে মারলাম? নীলা কান্না করছে। কি ভুল বলেছ, জন্ম থেকে কোনোদিন মায়ের আদর পায়নি সে, আর মেঘা তাকে মায়ের আদর দিয়েছে, আর তুমি কি না? ছি ছি। এই কথা বলে নীলাকে নিয়ে ঘরে চলে গেল। আর আমি এখন কি করব? আমার কি করা উচিত? না, নীলার জন্যে হলে মেঘাকে আনতে হবে। তারপর আমি মেঘার বাসায় গেলাম। কলিংবেল বাজাতে বাজাতে মেঘা এসে দরজা খুলল। আরে তুমি এখানে এত রাতে আমার বাসায়? তুমি এই কয়েকদিন আমার বাসায় যাওনি কেন? বাবা মা বিয়ে ঠিক করেছেন, তাই আর বাসা থেকে বের হয় না। তোমার বিয়ে? আর তুমি বিয়েতে রাজি হয়ে গেলে? হুম, আর কতদিন এভাবে একা থাকা যায় বলো? ও আচ্ছা, বলে চলে আসতে গিয়ে আবার মেঘাকে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। তুমি না এই বিয়েটা করো না। কেন করবো না? কখনো ভাবিনি এই কথাগুলো আবার কাউকে বলতে হবে, তারপরও আজ বলতে হচ্ছে। নীলা চায় তার জন্য আমি মা নিয়ে আসি, কিন্তু সে মা হিসেবে তাকে চেয়েছে, তাই হবে। কি তুমি আমার নীলার মা হবে? হবে কি তুমি আমার বাকি জীবন পথ চলার সাথী হবে কি তুমি আমার? পুরো কথাটা বলতে না দিয়ে মেঘা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। হ্যাঁ, আমি হতে চাই তোমাদের দুজনের সুখ দুঃখের সাথী। তারপর পিছন থেকে জোরে হাত তুলে আওয়াজ শুনতে পেলাম। পিছন ফিরে দেখি নীলা এবং স্যার এবং মেঘার বাবা দাঁড়িয়ে আছে। মেঘা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল, আর নীলা দৌড়ে গিয়ে আমাদের দিকে আসছে। এসে আমাদের দুজনকে জড়িয়ে, তাহলে বিয়ের কাজটা আজকেই সেরে নেওয়া যাক। তারপর কাজে অফিসে গিয়ে আমার আর মেঘার বিয়ে হলো। বাসর ঘরে ঢুকে দেখি মেঘা ঘোমটা দিয়ে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। একটু পর দরজায় শব্দ হলো, তাই আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই নীলা দৌড়ে গিয়ে রুমে প্রবেশ করল, আর এসেই, বাবা তুমি এই পাশে ঘুমাও, আর মামুনি তুমি এই পাশে ঘুমাও, আমি তোমাদের মাঝখানে ঘুমাবো। ওকে আমার প্রিন্সেস। তারপর আমার আর মেঘার মধ্যে শুয়ে পড়ল নীলা। এভাবে খুব ভালোভাবে চলছে আমাদের সংসার।